ও তথামৃতীবন কবিড়ি কলম শপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহতি এ ভূরিদা জক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ আঠারোশো ছাব্বিশে অক্টোবর শ্রী রামকৃষ্ণ শো করে তাঁর কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো তবে তার জন্য একটু পাগল হও লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় চার করো চারা ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল মাছটা ধপাং করে উঠল যখন দেখা গেল তখন আরও আনন্দ দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে মহিমার এ তো ভালো বালাই হল ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন মাখন তুলে মুখের কাছে ধরো সকলের হাস্য ভালো বালাই মাছ ধরে হাতে দাও একজন রাজাকে দেখতে চায় রাজা আছেন সাত দেউড়ির পরে প্রথম দেউড়ি পার না হতে হতে বলে রাজা কই যেমন আছে এক একটা দেউড়ি তো পার হতে হবে মহিমাচরণ কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে শ্রী রামকৃষ্ণ এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এই কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয় তার কৃপার উপর নির্ভর তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয় ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় একটা সুযোগ হওয়া চাই সাধুসঙ্গ বিবেক লাভ হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক কি বিবাহ আদপেই হলো না সংসারে বদ্ধ হতে হল না এই সব যোগাযোগ হলে হয়ে যায় একজনের বাড়িতে ভারী অসুখ যায় যায় কেউ বললে সাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাঙ্কে বিষ মড়ার মাথার খুলিতে পড়ে যাবে সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরুলো আর ব্যাকুল হয়ে সব খুঁজতে লাগল মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয় এই রূপে যেতে যেতে সত্য সত্যই দেখতে পেলে একটা মড়ার মাথার খুলি পড়ে রয়েছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হল তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মরার মাথার খুলিও পেলুম স্বাতি নক্ষত্রে বৃষ্টিও হল সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে এখন কৃপা করে আর কয়টির যোগাযোগ করে দাও ঠাকুর ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে তখন লোকটির ভারী আহ্লাদ সে এত ব্যাকুল হল যে বুক দূর দূর করতে লাগল আর সে বলতে লাগল হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলির যোগাযোগও হলো কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও বলতে বলতে ব্যাঙও এলো সাপটা ব্যাং তাড়া করে যেতেও লাগল মরার মাথার খুলির কাছে এসে যেই ছবল দিতে যাবে ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগল তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় চতুর্থ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না সাধু সঞ্চয় করতে পারে না সঞ্চয় না করে পাঞ্চি আউট দরবেশ পাখি আর সাধু সঞ্চয় করে না এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না বেটুয়াটা আটা করে পানানবার আনবার জো নাই হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হল ভাবলুম কাপড় লব কিন্তু টাকা কেমন করে লব আর কাশি যাওয়া হলো না সকলের হাস্য মহিমার প্রতি তোমরা সংসারী এও রাখো ও রাখো সংসারও রাখো ধর্মও রাখো মহিমা এ ও কি আর থাকে শ্রীরামকৃষ্ণ আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হল ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাজরার মতো পাটোয়ারি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থেকো একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লও সে বললে মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এক বরেতে নাতি ঐশ্বর্য সোনার থাল সব হলো সকলের হাস্য মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায় মন গিয়ে লিপ্ত হয় যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাত হয় কখন যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে গর্ভে ছিলাম যোগে ছিলাম ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে কাহা এ কাহা এ এ কোথায় এলুম ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম এ আবার কোথায় এলাম তোমাদের পক্ষে মনে ত্যাগ সংসার অনাসক্ত হয়ে করো মহিমা তার উপর মন গেলে আর কি সংসার থাকে শ্রীরামকৃষ্ণ সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করবো দশরথ তাঁকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরে জীবজগৎ সব হয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন সংসারে কাম ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকে যুদ্ধই ভালো খাওয়া মেলে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘুরার চেয়ে এক জায়গাই ভালো গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা আর সংসারে থাকো ঝড়ের রেটো পাত হয়ে ঝড়ে রেটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্তা কুঁড়ে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন সেই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওর ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনিই সব করছেন সবই রামের ইচ্ছা একজন ভক্ত রামের ইচ্ছা গল্পটি কী শ্রীরামকৃষ্ণ কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহন্নতের দাম চারি আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণকীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে এমন সময় পুলিশ এসে পড়ল ডাকাতিরা পালালো কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল সে রাত্রি তাকে হাজতে রাখা হল সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত তারা সকলে বললে হুজুর এ লোক কখনো ডাকাতি করতে পারে না সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে কি গো তোমার কি হয়েছে বলো তাঁতি বললে হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তাঁর চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমি ধরা পড়লুম তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন তাঁতি রাস্তায় বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তাঁর উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো ताना तानाहुले आर्कीवा ओम ओ नित्यमनंतरूपं भक्तानुकं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिध्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु